তো আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আশা করব আপনার গান আমরা আরো শুনবো। আপনি নতুন নতুন অ্যালবাম বের করেন, গান সঙ্গীতকে সেই শুদ্ধ সঙ্গীত লালন পালনে আপনিও অংশীদার হন। তো শেষ করার আগে একটু জেনে নিই আপনার বর্তমান ব্যস্ততাটা কি নিয়ে, মানে আপনি এখন কি নিয়ে ব্যস্ত আছেন, কোন কাজ নিয়ে, সঙ্গীতের কোন কাজ নিয়ে কি ব্যস্ত আছেন? সঙ্গীতের কাজ নিয়ে বলতে নিজের সোলো অ্যালবাম নিয়ে একটু ব্যস্ত আছে এই মুহূর্তে, আর পাশাপাশি স্টেজ শো গুলো আমি করছি। আচ্ছা, সোলো অ্যালবাম যেটা আপনি বের করবেন সেখানে কয় ধরনের কয়টা কি ধরনের গান থাকবে, কি নিয়ে আপনি মিশ্র জিনিসটা তৈরি করেছেন অ্যালবামের? কিছু গান করার চেষ্টা করছি, বর্তমান সময়টাকে চিন্তা করে গানগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, সবই আধুনিক গান? হ্যাঁ, সবই আধুনিক গান। আচ্ছা, একটু একটু মডার্ন সং। মডার্ন? হ্যাঁ। আচ্ছা, কাজ করছে কারা এই গানের পিছনে, গান তৈরি করার ক্ষেত্রে? আপাতত গানটা আপাতত আমি এটা একটু হাইট করতে চাই। আচ্ছা আচ্ছা, আসুক আগে কাজুক। হ্যাঁ, আচ্ছা, একটু ওয়েট করি। অনেক শুভকামনা রইল আপনার নতুন অ্যালবামের জন্য। আমরা আশা করি এটা খুবই জনপ্রিয়তা পাবে, আশা করছি। আপনার সাথে আমাদের আবার দেখা হবে। আমি এর মধ্যে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। সুধীর দর্শক মন্ডলী, ঘুম থেকে উঠে আমাদের আজকের এই ঠান্ডা ঠান্ডা পুরোনো দিনের গানগুলো শুনতে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা তো সবাই খুবই আনন্দ পেলাম। আমরা আশা করি আমরা পরবর্তীতে আমরা আরো এই ধরনের সুন্দর সুন্দর গান নিয়ে আসতে পারবো, আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজকের অনুষ্ঠানে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন রবিরা বেড়ে। ধন্যবাদ। আজকের এই সুন্দর পরিবেশটিতে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি এসিটিভিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাথে আজকের সমস্ত কলাকুশলী যারা আছেন আমার সাথে, আমাকে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা বোধ। এখন আমি যেই গানটি করবো, সেলিনা আজাদের গাওয়া, লিরিক্স অ্যান্ড টিউন করেছেন আজাদ রহমান।